রোহিঙ্গা সংকটের সমাধান না হলে বাংলাদেশে আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠীর অনুপ্রবেশ ঘটতে পারে বলে আশঙ্কা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। বৃহস্পতিবার সকালে রাজধানী উচ্চ বিদ্যালয় পূজা মণ্ডপ পরিদর্শন শেষে একথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। রোহিঙ্গা ক্যাম্প এলাকায় সাম্প্রতিক জঙ্গি আস্তানার সন্ধান সেটির ইঙ্গিত বহন করে উল্লেখ করে মন্ত্রী বলেন, ইয়াবার টাকা ভাগাভাগির জন্যই রোহিঙ্গাদের বিভিন্ন গ্রুপের মধ্যে মারামারি হচ্ছে। পাহাড়ে আশ্রয় নেওয়া 52 জঙ্গির সবাইকে আইনের আওতায় আনা হবে। মন্ত্রী আরো বলেন, আইন শৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। জঙ্গিদের নিয়ন্ত্রণ করা গেলেও তাদের মূল উৎপাটন করা যায়নি। যে কোনো মূল্যেই তাদের নির্মূল করা হবে বলে হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্রমন্ত্রী। এই প্রবলেম যদি শীঘ্রই শেষ না হয় তাহলে এরা ইন্টারন্যাশনাল টেররিস্টদের ইজি প্রে হবে। আমরা বলবো না যে তারা প্রে হয়ে গিয়েছে, আমরা সম্ভাবনার কথা বলছি এবং সম্ভাবনার মানে আড়ালে আবডালে আমরা দুই একটা ঘটনাও দেখছি, আমরা রক্তারক্তিও দেখছি। পাহাড়ে যেই 52 জনের আপনারা কথা বলছেন সেগুলি আমাদের গোয়েন্দা সংস্থা দেখে তাদেরকে সবাইকে আমরা আমাদের আওতায় নিয়ে এসেছি।